মহাসাগরের বিশাল জলরাশিতে বসবাসরত 2,28,450 প্রজাতির সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ তালিকাভুক্ত করা হয়েছে। এই প্রাণীদের কোনো কোনোটি খুবই ধীর গতিতে চলাফেরা করে, আবার কোনো কোনোটি খুব দ্রুত গতিতে ছুটতে পারে। এই রকমই কিছু দ্রুতগতির মাছ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। সেইলফিশ। সেইলফিশকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। মাছটির পিঠে বিশাল পাখনা দেখতে নৌকার সেইল বা পালের মতো হওয়ায় একে সেইলফিশ বলা হয়। সেইলফিশ 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। প্রশান্ত মহাসাগরে প্রাপ্ত সেইলফিশ 100 কিলোগ্রাম ও আটলান্টিক মহাসাগরে প্রাপ্ত প্রজাতি 60 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এরা সাধারণত উষ্ণ জলজ পরিবেশে থাকতে পছন্দ করে। এরা দলবদ্ধভাবে খাবার সংগ্রহ করে। এই মাছ উড়ন্ত মাছ, টুনা মাছ, ম্যাকারেল ইত্যাদি শিকার করে খায়। সেইলফিশ ঘন্টায় 68 মাইল বা 109.4 কিলোমিটার বেগে ছুটতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি হচ্ছে সমুদ্রের সবচেয়ে দ্রুতগতিতে ছুটতে সক্ষম মাছ। মার্লিন। সামুদ্রিক মাছের মধ্যে ছুটে চলার গতিতে দ্বিতীয় স্থানে রয়েছে স্টিপড মার্লিন। মাছটির বৈজ্ঞানিক নাম হল কাজিকাই অডাক্স। মার্লিন ঘন্টায় 80 কিলোমিটার বেগে ছুটতে পারে। অনেকের মতে মার্লিনের গতি সবচেয়ে বেশি, আর তা হচ্ছে ঘন্টায় 120 কিলোমিটার। সেইলফিশের মতো এদেরও বর্ষান্নায় ঠোঁট আছে, যা দিয়ে সহজেই শিকারের শরীর বিদ্ধ করতে পারে। মার্লিনের 4টি ভিন্ন জাতি রয়েছে, যেগুলো হচ্ছে ব্লু মার্লিন, ব্ল্যাক মার্লিন, হোয়াইট মার্লিন এবং স্ট্রিপড মার্লিন বা ডোরাকাটা মার্লিন। নামের বিভিন্নতা থাকলেও এদের বর্ণ ও আচরণের তেমন পার্থক্য নেই, তাই অল্প অভিজ্ঞদের প্রথম দর্শনে এদের মাঝে পার্থক্য করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মার্লিনকে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের উষ্ণ জলে পাওয়া যায়। এরা একাকী চলাফেরা করতে পছন্দ করলেও ডিম ছাড়ার সময় দলবদ্ধ হয়। সাধারণত এরা 160 কিলোগ্রাম ওজন পর্যন্ত হতে পারলেও সচরাচর 30 থেকে 120 কিলোগ্রাম ওজন পর্যন্ত পাওয়া যায়। ওয়াহু। সামুদ্রিক মাছের মধ্যে আরেকটি গতিদানব হচ্ছে ওয়াহু। মাছটি ঘন্টায় 77 কিলোমিটার পর্যন্ত বেগে ছুটতে পারে। এই গতি 100 কিলোমিটার পর্যন্তও বৃদ্ধি পেতে পারে। মাছটিকে সারা বিশ্বের ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে পাওয়া যায়। ইন্টারন্যাশনাল গেম ফিশ অ্যাসোসিয়েশনের তথ্য মতে সর্বোচ্চ ওজনের ওয়াহু মাছটি ছিল 71.9 কিলোগ্রাম, তবে এই মাছটি 91 কিলোগ্রাম ওজন পর্যন্ত হতে পারে বলে অনেক দাবি করেন। মাছটির খুরের ন্যায় ধারালো দাঁত রয়েছে। ওয়াহু আক্রমণাত্মক স্বভাবের একটি মাছ। দক্ষিণাঞ্চলীয় নীল পাখনাওয়ালা টুনা মাছ। দক্ষিণাঞ্চলীয় নীল পাখনাওয়ালা টুনা মাছকে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা মেলে। এই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে থুনুস ম্যাকোই। খাবার সংগ্রহের জন্য এরা সুযোগ সন্ধানী আচরণ করে, অর্থাৎ প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে এরা সাধারণত বিভিন্ন ধরনের মাছ, ক্রাটেসিয়ান, সেফালোপড, সালফস এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করে খায়। এই টুনা মাছ 158 থেকে 200 কিলোগ্রাম পর্যন্ত ওজন বিশিষ্ট হতে পারে। টুনা মাছ অবিরতভাবে সমুদ্রে ঘোরাফেরা করে। এই সময় তাদের গতি থাকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার পার ঘন্টা, তবে মাছটি প্রতি ঘন্টায় 70 কিলোমিটার বেগে ছুটতে পারে। জাপানের সশিমি বাজারে প্রচুর চাহিদা রয়েছে মাছটির। 1950 সাল পর্যন্ত ব্যাপক হারে এই মাছ ধরা হতো। মাছ ধরা, অল্প ডিম পাড়া, দীর্ঘদিন ধরে বাচ্চাগুলো মারা যাওয়া সহ নানাবিধ কারণে এই মাছ বর্তমানে মারাত্মকভাবে বিলুপ্তির পথে। নীল হাঙর। সকল হাঙর প্রজাতির মধ্যে নীল হাঙর হচ্ছে দেখতে সবচেয়ে সুন্দর। হাঙরটির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রায়োনেস গ্লুকা। শারীরিক গঠনের জন্য এই হাঙরকে সহজেই শনাক্ত করা যায়। এরা 13 ফুট লম্বা ও 205 কিলোগ্রাম পর্যন্ত ওজন বিশিষ্ট হতে পারে। এই হাঙর ঘন্টায় 39.4 কিলোমিটার বেগে ছুটতে পারে, তবে এই বেগ বেড়ে 69 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিশ্বের সকল মহাসাগরেই এই হাঙর বিচরণ করে। এরা জলে 1312 ফুট গভীর পর্যন্ত চলে যায়। এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে থাকে। এই দলের একটা অদ্ভুত বিষয় হচ্ছে পুরুষ ও স্ত্রী হাঙরের স্বতন্ত্র দল হয়। এই হাঙর প্রজাতিটি মানুষের কোনো ক্ষতি না করলেও মানুষ কর্তৃক প্রতিনিয়ত ক্ষতির শিকার হচ্ছে। মানুষ মূলত এদের পাখনা, ত্বক, লেজ, মাংস, দাঁত, চোয়াল ইত্যাদির জন্যই শিকার করে থাকে। তরোয়াল মাছ। সামুদ্রিক মাছের মধ্যে গতিশীলতায় স্থান করে নেওয়া আরেকটি মাছ হচ্ছে তরোয়াল মাছ। সিফিয়াস গ্লাডিয়াস হচ্ছে মাছটির বৈজ্ঞানিক নাম। এই মাছটিকে উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে বিচরণ করতে দেখা যায়। তলোয়ার মাছ লম্বা, আঁশবিহীন ও পিঠে লম্বা পাখাযুক্ত। এদের নাকটি বর্ধিত হয়ে তরোয়ালের ন্যায় গঠন হয়েছে, যা দ্বারা এরা শিকারের শরীর কেটে ক্ষতবিক্ষত করে ফেলতে পারে। এরা লম্বা 177 ইঞ্চি ও 650 কিলোগ্রাম পর্যন্ত ওজন হতে পারে।
তরোয়াল মাছ ঘন্টায় 64 কিলোমিটার বেগে ছুটতে পারে, তবে এই বেগ বৃদ্ধি পেয়ে ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই মাছের উপরের চোয়ালের প্রায় অর্ধেক জুড়ে তৈল নিঃস্রাবী গ্রন্থি থাকে। গ্রন্থির থেকে কৈশিক নালীর মাধ্যমে মাছের মাথার দিকে তেল পৌঁছায়। এই তেল মাছ চলার সময় জলের প্রবাহের ফলে ত্বকে লেগে ত্বককে পিচ্ছিল করে। এইভাবে এরা দ্রুতগতিতে ছুটে কর্মতৎপর স্কুইডস ও মাছ শিকার করে। চার পাখার উড়ন্ত মাছ। সমুদ্রের আরেক গতিশীল ও বিস্ময়কর প্রজাতির মাছ হচ্ছে ফ্লাইং ফিশ বা উড়ন্ত মাছ। এক্সোকোডাইট গোত্রের এই মাছের 40টি প্রজাতির কথা জানা যায়। এদের বক্ষ ও শ্রেণীদ্বয়ের পাখনাগুলো পাখার ন্যায় বর্ধিত হয়েছে, এই জন্য এদের চার পাখার উড়ন্ত মাছ বলা হয়। পাখনাগুলোর সাহায্যে এরা উঠতে পারে। এরা টর্পেডোর মতো শারীরিক গঠনের কারণে জলের নিচ থেকে পর্যাপ্ত গতি অর্জন করে জলের উপরে উঠতে পারে। পরবর্তীতে পাখনা মাছকে বাতাসে উড়ে চলতে সহায়তা করে। এই মাছ সাধারণত 655 ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে, তবে সর্বোচ্চ উড়ে চলার দূরত্ব জানা যায় 1312 ফুট। জলের নিচ থেকে উঠে ওড়ার জন্য উড়ন্ত মাছ ঘন্টায় 37 মাইল বা 59 কিলোমিটার বেগে ছুটে থাকে।